স্ট্যাচুটারি ওয়ার্নিং। গল্পসূত্রে ধূমপানের প্রসঙ্গ এসেছে। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। স্মোকিং ইজ ইঞ্জুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। আজ আপনি শুনবেন বিমল করের কাহিনী কেঁচো খুঁড়তে সাপ, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। এই গল্পে অভিনয় করেছেন দীপক, অপূর্ব এবং সায়ন। নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়। সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে বিমল করের কাহিনী কেঁচো খুঁড়তে সাপ। আমার নাম জীবনলাল, জীবনলাল দত্তগুপ্ত, ওটা আমার আসল নাম। একটা নকল নামও রয়েছে, লালা দত্ত। আমার আসল নাম যতটা না লোকে জানে, নকল নামটা তার চেয়েও বোধহয় বেশি লোক জানে। হয়তো আপনিও জানেন বা শুনেছেন, না শুনলেও খুব একটা ক্ষতি নেই। আমি মোটেই রাঘব বোয়াল গোছের লোকটোক কিছু নই, একেবারে সাধারণ চুনোপুঁটি। তাই বলছি শুনলেও শুনে থাকতে পারেন নামটা। তার কারণ, আমি একজন গোয়েন্দা গল্পের লেখক। লালা দত্ত এই নামে শিহরণ সিরিজের গোয়েন্দা বই লিখি। তা নয় নয় করেও আমার বইয়ের সংখ্যা প্রায় 20টা। নিজের কথা এখানে সামান্য একটু বলে নিই। গোয়েন্দা গল্প লেখাটা আমার পেশা নয়, শখ। আমার পেশা কেরানিগিরি, ট্রাম কোম্পানিতে চাকরি করি। আমাদের মেসবাড়িটাকে কয়লা বাজারের সঙ্গে তুলনা করা যায়, গণ্ডগোল লেগেই রয়েছে। তার মধ্যে কোনো রকমে থাকা খাওয়া এই আর কি। আমার বাবা নেই, মা থাকেন দেশের বাড়িতে, ছোট ভাই সেও থাকে দেশের বাড়িতে, প্রাইমারি স্কুলের মাস্টার। অবশ্য নিজের ঘরবাড়ির কথা এখানে বেশি বলে লাভ নেই। এক সময় একরকম ভালোই কেটে যাচ্ছিল আমাদের। বাবা মারা যাওয়ার পর বড় কষ্টে পড়ে গেলাম, তখন আমি কলেজে পড়ি। আর 10 বছর খাটাখাটুনির পর এখন অনেকটা ধাতস্থ হয়েছি। আমার বয়স এখন 30। গোয়েন্দা গল্প লেখার শখ আগে আমার ছিল না, তবে হ্যাঁ, প্রচুর গোয়েন্দা গল্প পড়তাম। আমার বন্ধু পশুপতি আমার চেয়েও বেশি গোয়েন্দা গল্পের পোকা ছিল। একবার সে একটা গল্প লিখতে শুরু করে, তারপর আর শেষ করতে পারে না। অগত্যা আমাকে দিয়ে শেষ পর্যন্ত লেখাটা শেষ করায়। সেই লেখাটা কালসর্প নামে ছাপা হলো কানুবাবুর প্রেস থেকে, কিছু বিক্রিও হলো। তখন থেকেই আমার শখ চাপল গোয়েন্দা গল্প লেখার। পশুপতি, যাকে বলে পার্টনার ইন ক্রাইম, সেই রকমভাবে আমায় সাহায্য করতে লাগলো। আর আমি ধীরে ধীরে হয়ে উঠলাম গোয়েন্দা গল্পের লেখক। পশুপতির কথা একটু বলে নিই। পশুপতি আমার ছোটবেলার বন্ধু, আমরা বর্ধমানের লোক, কাছাকাছি গ্রামের ছেলে, দুজনে একসঙ্গে কলেজেও পড়েছি। পশুপতির বরাবর ইচ্ছে ছিল সে উকিল হবে, তবে ভাগ্যের জোরে তার আর উকিল হওয়া হলো না। তার মামা, আমরা যাকে বলি সদানন্দ মামা, পশুপতিকে হোটেলের ব্যবসায় ঢুকিয়ে নিজে চলে গেলেন মনসা গ্রামে আশ্রম খুলতে। মামার নিজের লোক বলতে ওই একমাত্র পশুপতিই ছিল। আমার তো মনে হয় এতে বেশ ভালোই হয়েছে। পশুপতির যে ধরনের মাথা গরম করার ধাত, তাতে তার দ্বারা ওকালতি করা সম্ভব ছিল না। শিয়ালদা হ্যারিসন রোডের কাছে যত হোটেল আছে, তত হোটেল আর কোথায় আছে আমি জানি না। তা এই পশুপতি হল দয়াময়ী হোটেলের ম্যানেজার, মালিকও বলা যায়। খাতায় পত্রে মামা এখনও মালিক, কিন্তু মামার অবর্তমানে পশুপতিই মালিক হবে। আগেই বলেছি, আমি যে মেসে থাকি সেটা একটা জঘন্য জায়গা, হইচই, গালাগালি, মারপিট এইসব লেগেই থাকে। একটু নিশ্চিন্তে শোয়া বসারও উপায় নেই, বা দুদণ্ড যে একটু নিজের মনে থাকবো তারও জো নেই। এই সব কারণে আমি একটা অভ্যেস করে নিয়েছিলাম, যখন কোনো লেখা শুরু করতাম তখন আর মেসে থাকতাম না, পশুপতির হোটেলে এসে ডেরা বাঁধতাম। 7 দিন 8 দিন এমনকি দিন দশেক একটানা হোটেলে থেকে লেখা শেষ করে বেশিরভাগ প্রুফটা দেখে দিয়ে তবে হোটেল ছাড়তাম।
এ ব্যাপারে পশুপতির ঢালাও হুকুম ছিল, আমি যখনই আসব পূব দিকের ছোট্ট ঘরটা আমার জন্য তৈরি থাকবে, দোতলার ঘর। আমার খাওয়া দাওয়া, ফাই ফরমাস খাটা, চা পান, সিগারেটের ব্যবস্থা করে দেওয়ার যেন কোনো ত্রুটি না হয়। পশুপতি এরকমই, আমায় যতটা ভালোবাসে ততটাই তার দাপট দেখানোর একমাত্র পাত্রও আমি। ওর কথা না মেনে আমার কোনো উপায় নেই, আমার কাছে টাকা পয়সাও নেবে না। এ নিয়ে আমার সঙ্গে বিস্তর অশান্তি হয়েছে। অবশেষে আমি ওর সঙ্গে ঝগড়ায় হেরে গেছি। তবে হ্যাঁ, একটা জায়গায় আমি জিতেছি, ও আমাকে মেস ছাড়িয়ে ওর হোটেলে এনে রাখতে পারেনি। ব্যাপারটা এখন এইরকম দাঁড়িয়েছিল, আমি দু তিন মাস অন্তর একবার করে পশুপতির হোটেলে এসে উঠতাম, আর দশ দিন থাকতাম একটা না একটা বই লিখে, তার প্রুফ টুফ দেখে আবার ফিরে যেতাম মেসে। তবে তার মানে এই নয় যে পশুপতির কাছে আমি অন্য সময়ে আসতাম না, তা আসতাম, সপ্তাহে বার দুয়েক এসে তার খোঁজ খবর নিতাম। আসলে পশুপতি আমার সবচেয়ে বড় বন্ধু, তার কাছে না এসে থাকবো কেমন করে? আর মাত্র দুটো কথা বলে আমার এই গল্পটা শুরু করব। আমি সাত আট দিনে একটা বই লিখতে পারি ভেবে আপনারা হয়তো অনেকেই অবাক হচ্ছেন, এতে অবাক হওয়ার বিশেষ কিছুই নেই। প্রথমত, আমি যা লিখব মানে গল্পের প্লটটা মনে মনে আগে সাজিয়ে নিই, এটা মোটামুটি দু তিন মাস ধরে চলতে থাকে। তারপর ঝপ করে একদিন কাগজ কলম নিয়ে বসে পড়তাম, চলে আসতাম পশুপতির হোটেলে, আমি বেশ তাড়াতাড়ি লিখতে পারি। তাছাড়া যখন লিখতে বসতাম, ঘাড় গুঁজে একটানা লিখেই যেতাম সকাল থেকে দুপুর। আমি শখের গোয়েন্দা গল্পের লেখক, আমার ঝটপট করে লিখতে আটকাবে কেন? আর লেখা তো বড়জোর ওই সোয়া শ পাতা, ছাপা হলে দাঁড়াবে নব্বই থেকে ছিয়ানব্বই পাতা। কানুবাবু তাকে শতখানেক পাতায় দাঁড় করাবেন। কানুবাবু আমাদের পুরনো চেনাজানা লোক, তাঁর প্রেসেই বরাবর আমার বইয়ের কাজ হয়। তিনি অন্য কাজ সরিয়ে আমার কাজটা আগে করে দিতেন, কখনো অন্যথা হয়নি। গত চার পাঁচ বছর এইভাবেই আমার বই লেখা চলছিল। লালা দত্ত এই নামে শিহরণ সিরিজের পনেরো কুড়িটা বইও লিখলাম, প্রতি বই পিছু সাতশো টাকা করে পাই এখন, আগে পেতাম পাঁচশো। আমার অবশ্য এতে কোনো দুঃখ ছিল না, তারিণী লাইব্রেরির মহিমবাবুর যতই বদনাম থাক আমার সঙ্গে কোনো গোলমাল করেননি, উনি শিহরণ সিরিজের প্রকাশক। তবে শেষ পর্যন্ত একটা অঘটন ঘটল, সেটাই এবার বলি। দিনটা ছিল শনিবার, সকাল আটটায় কলম নিয়ে বসেছিলাম, যখন উঠলাম তখন দুপুর দেড়টা, লেখা শেষ, মন নিশ্চিন্ত। স্নান খাওয়া সেরে যখন বিছানায় শুতে এলাম তখন আড়াইটে বেজে গেছে। সিগারেট ফুঁকতে ফুঁকতে লেখার শেষটা মনে মনে ভাবছিলাম, মনে হলো মন্দ হয়নি, গত রবিবার লেখা শুরু করেছিলাম, ঠিক সাত দিনে শেষ। অবশ্য এই লেখাটা একটু ছোট, আশি পঁচাশি পাতা মতো হতে পারে। গত সোমবার থেকেই আমি কানুবাবুকে কপি জমা দিচ্ছি, মঙ্গলবার থেকে প্রুফও পাচ্ছি, মঙ্গলবারে পেয়েছি সামান্য, বুধবারে খানিকটা, শেষ বারো চোদ্দ পাতা বাকি ছিল লেখার। তারপর থেকে আমি কোনো প্রুফ পাইনি। গতকাল হোটেলের বলাইকে দিয়ে কানুবাবুর প্রেসে কপি পাঠিয়েছি। কানুবাবুর প্রেস থেকে নিধু বলে এক ছোকরা সন্ধের মুখে কালিঝুলি মাখা ভিজে স্যাঁত স্যাঁতে এক বান্ডিল প্রুফ আমায় দিয়ে যায়। সে বৃহস্পতিবার আসেনি, গতকালও না, ব্যাপারটা ঠিক বুঝতেও পারছিলাম না। তাহলে কানুবাবুর প্রেসে কি এখন কম্পোজ হচ্ছে না, নাকি নিধুর কোনো অসুখ বিসুখ হলো? বলাইকে বলেছিলাম খোঁজ আনতে, সে ব্যাটা হোটেলে কাজ করে, প্রেসের ব্যাপার কিছু বোঝে না, ফিরে এসে ঠিকঠাক করে কিছু বলতেই পারল না। ভাবলাম আজ সন্ধেবেলায় নিধু আসবে প্রুফ নিয়ে, তার হাতেই শেষ কপিটা দিয়ে দেব। কাল অবশ্য রবিবার, প্রেস বন্ধ, দেখা যাক নিধু কি বলে। সন্ধেবেলায় পশুপতির সঙ্গে আড্ডা মারতে মারতে আটটা বেজে গেল, কিন্তু নিধু এলো না। পশুপতি বলল, পুজোর পর তো কানুবাবুর হাতে স্কুলের বইয়ের কাজ, বোধহয় আটকে গেছেন, সোমবার নিশ্চয়ই পাঠাবেন। ও সোমবার আমি থাকব না, কাল বিকেলেই মেসে ফিরে যাব। সোমবার সন্ধেবেলা এসে খোঁজ করে যাস। এরকম হামেশাই হয়, আমি মেসে ফিরে যাওয়ার পর পশুপতির কাছে কানুবাবু প্রুফ পাঠিয়ে দেন।
আমি পশুপতির হোটেলে এসে প্রুফটা দেখে দিয়ে যাই। মেসে বসে এসব কাজ করি না, আর তাছাড়া মেসে দু একজন ছাড়া কেউ জানেই না আমি শখের লেখক। পশুপতির অফিস ঘরে বসেই গল্পগুজব হচ্ছিল। কানুবাবুর কথা শেষ করে আমরা অন্য কথা বলতে লাগলাম। পশুপতি তিনতলায় একটা ঘর বাড়ানোর কথা ভাবছে, তার হোটেলটা দোতলা, নিচে রান্নাবান্না, ঠাকুর চাকর, খাবার ঘর এইসব, আর দোতলায় ছোট আর মাঝারি মিলিয়ে গোটা বারো ঘর, তিনতলায় মাত্র একটা ঘর। সেই ঘরে পশুপতি নিজে থাকে, আর একটা ঘর না বাড়ালে চলছে না। হোটেলের স্টোর রুমটা সে তিনতলায় করবে। এইসব আলোচনা করতে করতেই নটা বেজে গেল, কিন্তু নিধুর দেখা নেই। পশুপতি বলল, চল ওপরে যাই, গাজালের একটা নতুন রেকর্ড কিনেছি, তোকে শোনাবো। পশুপতির আবার গান বাজনার উপর খানিকটা টান আছে। আমরা উঠতে যাচ্ছি, এমন সময় দেখি কানুবাবু। কলকাতায় ঠান্ডা বিশেষ পড়েনি, তবু কানুবাবুর গায়ে একটা সুতির চাদর। ঘরে এমন ভঙ্গিতে এলেন মনে হলো যেন অসুস্থ, মুখটাও কেমন যেন থমথমে। আমি ভাবলাম কানুবাবু মনে হয় নিজেই প্রুফের তাড়া বয়ে এনেছেন। আরে কানুবাবু, আসুন আসুন আসুন, বসুন। আচ্ছা, বৃহস্পতিবার থেকে আমি প্রুফ পাচ্ছি না, কি ব্যাপার বলুন তো। কানুবাবু চেয়ারে বসলেন, বললেন, আর প্রুফ আপনারা কিছু শোনেননি? আমরা মাথা নাড়লাম, মহিমবাবু আর নেই, মারা গেছেন। আমি চমকে উঠলাম, মহিমবাবু মারা গেছেন? সে কি, তার তো বেশি বয়সও হয়নি, কোনো অসুখ বিসুখও ছিল বলে জানা নেই, শুধু চোখের ব্যাপারে তার একটা সমস্যা ছিল। সন্ধ্যের দিকে একেবারে রাতকানা হয়ে যেতেন। কবে? কাল শুক্রবার। কাল মহিমবাবু প্রতিদিনের মতো তার দোকানে এসেছিলেন, কাজকর্মও করেছেন, স্কুল সিজনের কাজ চলছে বলে দোকান থেকে উঠতে উঠতে 8টা বেজে যায়। কর্মচারীরা দোকান বন্ধ করার পর মহিমবাবু প্রতিদিনের মতোই তার চেনা এক রিক্সাওয়ালাকে ডেকে রিক্সায় ওঠেন। চেনা রিক্সাওয়ালাদের কিছুই বলতে হতো না, তারা মহিমবাবুকে বাড়ি পৌঁছে দিত, হাত ধরে নামিয়ে সদর পর্যন্ত এগিয়ে দিত। কাল যে রিক্সাওয়ালা মহিমবাবুকে নিয়ে গেছিল, সে বাড়ি পর্যন্ত পৌঁছে যখন মহিমবাবুকে নামাতে গেল, দেখলো রিক্সার একদিকে শরীর আর মাথা হেলিয়ে তিনি পড়ে আছেন, কোনো সাড়া শব্দ দিচ্ছেন না। আমি আঁতকে উঠলাম, বললাম, সে কি রিক্সাতে? হ্যাঁ, লোকজন ডাক্তার বুদ্ধি সবাই এলো, কিন্তু সব শেষ, বাঁচানোর কোনো চেষ্টাই করা গেল না, আগেই মারা গেছেন। পশুপতি যেন হায় হায় করে উঠল। এভাবেও মানুষ মারা যায়, হার্ট ফেল? মহিমবাবুর হার্টের কোনো অসুখ ছিল বলে শুনিনি, উনি তো আমার অনেক পুরনো খদ্দের, বছর 15 ওনার সঙ্গে কারবার করছি, বন্ধুর মতো হয়ে গেছিলেন, ঘরের কথাও বলতেন, ওনার দোষের মধ্যে দেখেছি একটু তিরিক্ষি ধরনের মেজাজ, ঠোঁট কাটা আর খানিকটা ক্ষিপ্টে, তাছাড়া ওনার কোনো দোষ দেখিনি, বেথা করেননি, ভাইপো ভাগ্নেদের মানুষ করেছেন। আমার ভালো লাগছিল না, কানুবাবুর কথা মন দিয়ে সব শুনছিলামও না, হঠাৎ কি যে হলো। সবচেয়ে বড় কথা হলো মহিমবাবুর ডেথ সার্টিফিকেট পাওয়া যায়নি, ডাক্তার দিতে রাজি হয়নি, ফলে পোস্টমর্টেম? হ্যাঁ, আজ বডি দেয়নি, কাল রবিবার, কাল যদি দেয়। পোস্টমর্টেম? গোলমেলে কেস নাকি? কেমন করে বলবো, সুস্থ লোক রিক্সা করে বাড়ি ফিরছে, রাস্তার মধ্যে হুট করে মারা যাবে কে ভাবতে পারে বলেন, ডাক্তারও পারেননি। শুনলাম ডাক্তার নাকি বলেছেন তিনি যখন পেশেন্টকে দেখেছেন তখন পেশেন্ট ডেড, কাজেই তিনি কোনো সার্টিফিকেট দিতে পারবেন না। আমরা কোনো কথা বললাম না। আবহাওয়াটা কেমন যেন পাল্টে গেল কানুবাবুর মুখে দুঃসংবাদটা শোনার পর থেকেই। মহিমবাবুর মুখটা বারবার মনে পড়ছিল, তার সেই সাদামাটা পোশাক, খদ্দরের পাঞ্জাবি আর মিলের ধুতি, একটা সাবেকি ধরনের চশমা পরতেন ভদ্রলোক। আজ সারাটা দিনই ওই ঝঞ্ঝাটে কেটেছে, বাড়ি ফেরার পথে ভাবলাম আপনারা হয়তো খবরটা জানেন না, খারাপ খবর, তবুও জানিয়ে যাই,
কানুবাবু কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর এক গ্লাস জল খেতে চাইলেন। পশুপতি বেয়ারাকে জল আর চা দিয়ে যেতে বলল। কানুবাবু মাথা নেড়ে বললেন, না চা আর খাব না, অনেকবার খাওয়া হয়ে গেছে। কথাটা বলে উনি আমার দিকে তাকালেন। আপনার কাজকর্ম এখন বন্ধ রাখবো কিনা বুঝতে পারছি না। এই অবস্থায় বইটা শেষ করে দিয়ে লাভ হবে বলে মনে হয় না। আবার ভাবছি সামান্য দুটো ফর্মা আটকে রেখেই বা কী হবে, শেষ হয়ে গেলে তবু অন্তত ছাপা ফর্মাগুলো থাকবে। আপনি কি বলেন জীবনবাবু? লেখা আজ আমি শেষ করে দিয়েছি, ভাবছিলাম নিধু এলে তার হাতে শেষ কপিটা দিয়ে দেব, কিন্তু নিধু সে কোথায়? সে তো আসছে না কদিন। বুধবারে এসেছিল, আমি তাকে বসিয়ে রেখে কিছুটা প্রুফ দেখে দিয়েছিলাম, কুড়ি পাতা মতো কপিও দিয়েছিলাম। সে কি, সেই প্রুফ তো সে ফেরত দেয়নি, কপিটাও পর্যন্ত দেয়নি। কানুবাবু কপাল চুলকলেন। আপনাকে পেশ থেকে বোধহয় 12-14 গেলি প্রুফ পাঠানো হয়েছিল দ্বিতীয়বারে, সে প্রুফ আমরা ফেরত পাইনি। বেয়ারা এসে জল দিয়ে গেল। কানুবাবু জল খেলেন, তারপর বললেন, আমি তাহলে উঠি পশুপতিবাবু। উঠে দাঁড়ালেন ভদ্রলোক, তারপর হঠাৎ বললেন, মনে একটা ভয় হয়ে গেছে মশাই, কে জানে এই হয়তো শেষ জল খাওয়া। এইরকমই হয়, মহিমবাবু রিক্সায় উঠে একটা সিগারেট ধরিয়েছিলেন খাবেন বলে, সিগারেটটা আর খাওয়া শেষ হলো না, মুখ থেকে পড়ে গেছিল কোলে, শুনলাম জামাটা সামান্য পুড়ে গেছিল। এই তো মানুষের জীবন, এক মুহূর্ত আগে আছে, পর মুহূর্তে আর নেই। হঠাৎ যেন আমার বুকের ভেতর একটা বিরাট আঘাত লাগলো, মাথার মধ্যে কি যেন একটা হয়ে গেল, গলাটাও কেমন যেন বুঝে আসছিল। কি বললেন, কোলের ওপর সিগারেট, পোড়া সিগারেট? হ্যাঁ শুনেছি প্রায় গোটা সিগারেট। আমি অবাক চোখে কানুবাবুর দিকে তাকিয়ে রইলাম। কানুবাবু আর দাঁড়ালেন না, চলে গেলেন। কানুবাবু চলে গেলে আমি অচৈতন্যের মতো বসে থাকলাম কিছুক্ষণ, সবই কেমন যেন গোলমাল হয়ে যাচ্ছিল। এমন হয় নাকি গল্পের ঘটনার সঙ্গে জীবনের ঘটনা কখনো মেলে? আশ্চর্য পশুপতি। বল, এটা কেমন করে হলো? আমি যে বইটা এখুনি শেষ করলাম তাতে একেবারে একই জিনিস আছে। পশুপতি কিছুই বুঝতে পারল না, আমার দিকে তাকিয়ে রইল। আরে অদ্ভুত ব্যাপার, আমি তো ভাবতেই পারছি না, একেবারে এক ধরনের মার্ডার। আমার নিজের গলার স্বর নিজেরই কানে বাজল, বুঝলাম ভয় পেয়েছি, চোখ কান কেমন যেন জ্বালা জ্বালা করছিল। কী সব বলছিস পাগলের মতো, একই ধরনের মার্ডার মানে? একই ধরনের, সেম টু সেম। আমি একটা খুনের কথা লিখেছিলাম, একটা 70 বছরের বুড়ো অগাধ সম্পত্তি হারকিপ্টে, তাকে তার ভাইপোরা এইভাবে খুন করবে, সিগারেটের পাতার মধ্যে বিষ মেশানো থাকবে, বুড়ো 2-3 টান মারার সঙ্গে সঙ্গেই শেষ। পশুপতি কিছুক্ষণ আমার দিকে বোকার মতো তাকিয়ে রইল, তারপর বলল, তোর গল্পের বুড়ো যেমনভাবেই মরুক, তার সঙ্গে মহিমবাবুর সম্পর্ক কি? আরে কিছু বুঝতে পারছিস না তুই কি রে, মহিমবাবুকেও তো একইভাবে মারা হয়েছে। আমার কথা শুনে পশুপতি হেসে উঠল। তোর মাথা বুঝলি, কোথায় তোর বইয়ের গল্প আর কোথায় রিয়েল ব্যাপার। তুই বিশ্বাস করছিস না, আমি সত্যি বলছি, আমার গল্পে আমি একটা নতুন ধরনের মার্ডার ঢুকিয়েছিলাম, মানে এমনভাবে খুন করা হবে যাতে বাইরে থেকে কিছু বোঝা যাবে না, মনে হবে হার্ট অ্যাটাক বা হার্ট ফেল। তুই ভেবে দেখ, এখানেও তাই করা হয়েছে। মহিমবাবু সুস্থ অবস্থায় রিক্সায় উঠে বাড়ি ফিরছিলেন, দোষের মধ্যে তিনি একটা সিগারেট ধরিয়েছিলেন, 2-4 টান দিয়েছেন কি দেননি, হাত থেকে সিগারেট গড়িয়ে পড়ল, আর তিনিও ঢলে পড়লেন রিক্সায়। এতক্ষণে যেন পশুপতির মাথায় ঢুকলো আমি ঠিক কি বোঝাতে চাইছি। আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তোর এই নতুন বইটায় এইরকম মার্ডার ছিল? হ্যাঁ। তুই কি বলতে চাইছিস, তোর বইয়ের গল্পের সঙ্গে মহিমবাবুর মারা যাওয়ার সম্পর্ক আছে? তা জানি না ভাই, আমি কিছু বুঝতে পারছি না, তবে বড় অদ্ভুত লাগছে। আমার লেখার প্রুফ আজ 3 দিন ধরে পাচ্ছি না, নিধু বেপাত্তা,
এদিকে এইরকম একটা কাণ্ড হয়ে গেছে। দাঁড়া 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 দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে। তুই কি বলতে চাস, তোর গল্পের খুন দেখে বা পড়ে কেউ একজন মহিমবাবুকে খুন করেছে? ব্যাপারটা তো সেরকমই দাঁড়াচ্ছে। দাঁড়াচ্ছে বললেই হবে নাকি, যুক্তি কোথায়? তুই ভেবে দেখ, কানুবাবুর মুখেই শুনলি আমার দেওয়া প্রুফ প্রেসে পৌঁছয়নি, নিধু পৌঁছে দেয়নি, সে প্রেসে যাচ্ছে না। এ থেকে কিছুই প্রমাণ হয় না। তোর কাছে যে কপি আর প্রুফ এসেছিল তুই দেখে দিয়েছিস বলছিস, সেটাতে কি ছিল? এই একই রকম খুনের কথা। একেবারে গোড়াতেই ছিল? হ্যাঁ, গোড়ার দিকেই। তুই কি লেখায় বিষের নাম দিয়েছিলি? হ্যাঁ দিয়েছিলাম, পুরো নামটা আমার নোট বইয়ে লেখা আছে। এক ধরনের ওই শ্যাওলার মতো জিনিস, সাউথ আমেরিকার কোথাও একটা পাওয়া যায়, সাধারণত সমুদ্রের কাছে। কিন্তু এখানে এই বিষ পাওয়া যাবে কেমন করে? একটা ইংরেজি বইতে ব্যাপারটা পড়েছিলাম, দেখে নোট বইয়ে টুকে রেখেছিলাম। এই বিষে কাজ হয়? তার আমি কি জানি, বইয়ে দেখেছিলাম, টুকে নিয়েছিলাম, হাতে কলমে তো আর পরীক্ষা করে দেখিনি। তাছাড়া গল্পের বইতে লেখা বিষ নিয়ে কে আর মাথা ঘামায়? পশুপতি মাথার চুল ঘাঁটতে লাগল, কি ভাবছিল কে জানে। সিগারেট ধরালো একটা, তারপর বলল, তোর খানিকটা বাড়াবাড়ি হচ্ছে জীবন। আমার মনে হয় না তোর গল্পের বই থেকে কেউ খুন ব্যাপারটা শিখে নিয়েছে, এরকম কখনো শুনিনি। তাই যদি হতো, শয়ে শয়ে হাজারে হাজারে গোয়েন্দা বই যে বাজারে বেরোয়, তার থেকে লোকে খুন খারাপি শিখে নিত। গল্পের গরু কি আর গেছো হয়? পশুপতি যা বলছিল তা আমিও বুঝি, গোয়েন্দা গল্পের বই পড়ে কেউ খুন শেখে না। কিন্তু এই ব্যাপারটা কেমন যেন আশ্চর্যভাবে মিলে গেল। আজ অস্বীকার করব না, আমি বেশ আতঙ্কিত হয়েছিলাম। শোন, কতগুলো সহজ যুক্তি সাজিয়ে নে। প্রথম যুক্তি হলো, মহিমবাবু আচমকা মারা গেছেন এটা ঠিক, কিন্তু এখনো পর্যন্ত কেউ কি বলেছে ওনাকে খুন করা হয়েছে? হুট করে মানুষ মরতেই পারে, মহিমবাবুর হয়তো হার্টের রোগ ছিল বা হয়েছিল, তিনি জানতেন না, আমরাও জানতাম না। ডাক্তার ডেথ সার্টিফিকেট দেয়নি। না দেওয়াই স্বাভাবিক, না জেনে কোনো ডাক্তার সার্টিফিকেট দেয়? আর পোস্টমর্টেম হচ্ছে, শুনলি তো? অস্বাভাবিক মৃত্যু হলে সেটা হয় বলেই শুনেছি। তুই একটা দিন অপেক্ষা কর না, কালকেই হয়তো জানতে পারবি, রিপোর্ট পেলেই সব বোঝা যাবে। অপেক্ষা তো করতেই হবে, কিন্তু আমার কেমন জানি একটা মনে হচ্ছে রে পশুপতি, ভালো লাগছে না। কেন চিন্তা করছিস, যা ঘটেছে সেটা কাকতালীয়, তুই নিশ্চিন্ত হয়ে বসে থাক। হয়তো পশুপতির কথাই ঠিক, যা ঘটেছে সেটা কাকতালীয়, এমনও হতে পারে আমি যা ভাবছি ব্যাপারটা মোটেই তা নয়, আসলে মহিমবাবু হয়তো হার্টের রোগেই মারা গেছেন। এরকম হামেশাই হয় আজকাল, অফিসে কাজ করতে করতেও মানুষ মারা যায়, খবরের কাগজ পড়তে পড়তে লুটিয়ে পড়ে, চায়ের কাপ মুখে তোলার অবসর পায় না, চিরকালের মতো চোখ বুজে যায়। এরকম যে হয় না তা নয়, তবুও আমার কেমন জানি দুশ্চিন্তা হচ্ছে। পশুপতি কথা ঘোরানোর জন্যই বলল, তোর গল্পে কি ছিল রে? হ্যাঁ, গল্পে? হ্যাঁ, ওই তো বললাম, একটা বুড়োকে তার ভাইপো খুন করবে। একটু খুলে বল, কেমন করে করবে, মানে কিভাবে? বুড়োকে বিষ মেশানো সিগারেট খেতে দেবে, বুড়ো বুঝতে পারবে না। আসলে একটা প্ল্যান করা হয়েছিল বুড়োকে মারার জন্য, বুড়ো সব ব্যাপারেই খুব সাবধানী ছিল, সন্দেহ করত এক ভাইপোকে, কিন্তু যখন সে খুন হয় তার কিছু ভুল হয়েছিল। কি ভুল হয়েছিল? প্রথম ভুল সে ধরতেই পারেনি, তার চশমা জোড়া যে ভেঙে ফেলা হলো, মানে তার চাকর যে ভেঙে ফেলেছিল, সেটার একটা উদ্দেশ্য ছিল, তার ভাইপো বুড়ো চাকরকে দিয়ে এই কাজটা করিয়েছিল। চশমা না থাকায় বুড়ো বুঝতে পারেনি কখন তার সিগারেটের প্যাকেট বদল করে অন্য প্যাকেট রাখা হয়েছে। দ্বিতীয় ভুল, বুড়ো হাড় কিপটে বলে বাড়ির বারান্দায় প্রায়ই অন্ধকারে বসে থাকত, আলো জ্বালাত না, সেদিনও রাস্তার আলোতেই বসে বসে আরাম করছিল। মহিমবাবুর চশমা কিন্তু কেউ ভাঙেনি। হ্যাঁ, তবে মহিমবাবুর চোখের দোষ ছিল বড় রকমের, তিনি একরকম রাতকানা ছিলেন। তা অবশ্য ঠিক, তবে তাকে তো দোকানের কর্মচারীরাই সিগারেট কিনে এনে দিত, তারা সকলেই পুরনো কর্মচারী, বিশ্বস্ত। বিশ্বস্ত লোকে কি অবিশ্বাসের কাজ করে না? টাকা পয়সা খেয়ে করতে পারে, অনায়াসে পারে। তাছাড়া মহিমবাবুর দোকানের কর্মচারী সবাই ধর্মপুত্র, একথা তোকে কে বলল? আমরা তাদের কতটুকু জানি? পশুপতি অস্বীকার করল না, বাস্তবিকভাবে আমরা মহিমবাবুর দোকানে মাঝে মাঝে গেছি, চা খেয়েছি, কথাবার্তা বলেছি, সামান্য। ভদ্রলোক যে খারাপ ছিলেন তা নয়, তবে সদালাপি ছিলেন না, বসে বসে গল্প করার মতো মানুষ মোটেই নন।
কাজের কাজটুকু সেরে তিনি আমাদের বিদায় জানাতেন। তার দোকানের চার পাঁচজন কর্মচারী দেখেছি, সকলেরই মুখ চেনা, কারো কারো নাম জানি, কারো শুধু পদবিটা। কর্মচারীদের মধ্যে গৌরাঙ্গবাবু সবচেয়ে পুরনো, তিনি বয়স্ক লোক, বিক্রি বাটা নিয়ে ব্যস্ত থাকেন। গৌরাঙ্গবাবু আর রায় বলে এক ছোকরা, অন্য দুজনের মধ্যে ছিল রানু বলে এক লম্বা রোগাটে আদবয়সী লোক আর মল্লিক নামের একজন জোয়ান ছেলে। মাঝে মাঝে দাশু বলে একজনকেও দেখেছি। এদের কারো সঙ্গে আমাদের তেমন গভীর পরিচয় ছিল না। অবশ্য গৌরাঙ্গবাবু ভালো মানুষ। আমি বললাম, খারাপ না হলেই ভালো, তবু নিধুর ব্যাপারটা কেন জানি না আমার ঠিক ভালো লাগছে না রে। সে বেপাত্তা হবে কেন? খোঁজ করবি? হ্যাঁ ভাবছি, সেটাই করা উচিত কিনা। বেশ কর, আমিও তোর সঙ্গে থাকব। সেদিন রাতে আর বিশেষ কোনো কথাবার্তা হলো না, যে যার নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে পশুপতির দেখা নেই। সকালের দিকেই ঝামেলা বেশি থাকে, বাজার হাট, মুদিখানা, কয়লা, ঘুঁটে, কে এলো কে গেল, টাকা পয়সার হিসেব, আদায়পত্র, এসব নিয়ে ব্যস্ত থাকে বেলা পর্যন্ত। আমার আর তর সইছে না। বেলা দশটা নাগাদ কাজ টাজ মিটিয়ে পশুপতি বলল, নে চল, আমি রেডি। রাস্তায় বেরিয়ে এসে পশুপতি বলল, তোর অবস্থা দেখে তো মনে হচ্ছে রাত্রে ঘুমোতে পারিসনি। মুখে কিছু না বললেও সত্যি কাল রাত্রে আমি ঘুমোতে পারিনি। মাথার মধ্যে ওই একই চিন্তা জট পাকিয়ে গিয়েছিল। মহিমবাবুর মুখটা বার বার মনে পড়ছিল। কানুবাবু, প্রেস, নিধু প্রত্যেকের কথাই কাল রাতে ভাবছিলাম। কানুবাবুর প্রেস বিবেকানন্দ রোডের দিকে, বড় রাস্তায় নয়, গলির মধ্যে। আমরা দুজনে হাঁটতে লাগলাম। কলেজ স্ট্রিটের মুখে এসে ট্রাম ধরব। তুই যেন খুব ভয় পেয়ে গেছিস। না, মিথ্যে কথাই বললাম পশুপতিকে। ভয় আমায় সত্যিই পেয়ে বসেছিল। তোর মুখ বলছে তুই ভয় পেয়েছিস। তোর ভয় পুলিশ তোকেই ধরবে, বলবে জীবনলাল বাবু আপনি মশাই মহিমবাবুকে খুন করার পথটা দেখিয়েছেন, আপনাকে ছাড়া হবে না। তাহলে আর ডিটেকটিভ বই লিখিস না, বুঝলি, ভূতের গল্প লেখ। বাঘে ছুঁলে আঠেরো ঘা, আর পুলিশ যদি ছোঁয়ে আমায় নাজেহাল করে ছাড়বে। আমি ভাই পুলিশকে ভয় পাই। কথা বলতে বলতে আমরা মোড়ে এসে পড়েছিলাম। ট্রাম আসছিল, তাতেই চড়ে বসলাম। আজ রবিবার, কাজেই প্রেস বন্ধ। আমরা ভেবেছিলাম এখন কাজের চাপ চলছে, তাই হয়তো খোলা থাকতে পারে। দারোয়ান রামলাল বলল, পিছলা রবিবার তো কাম হয়েছিল হুজুর, লেকিন এই রবিবার কেউ কাম করতে চায়নি, তাই ছুটি আছে। নিধুর ঠিকানাটা জেনে নে। দারোয়ান আমাদের চেনে, আমাকে হামেশাই দেখে প্রেসে আসতে। আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা রামলাল, ওই নিধু কোথায় থাকে, ঠিকানা জানো? রামলাল একটু ভাবল, তারপর মাথা নেড়ে বলল, পাতা তো হামি জানে না বাবু, মগর ও মেটিয়া কলেজের পাশে থাকে। গলির নাম? ও তো মালুম নাহি হ্যাঁ বাবু। পশুপতি আমার দিকে তাকালো, বলল, কাল কানুবাবুকে জিজ্ঞেস করে নিলেই হতো। তখন আমার মাথাতেও এত কথা আসেনি। তাছাড়া এখনই কানুবাবুকে ব্যাপারটা না বলাই ভালো, আগে থাকতে রটিয়ে লাভ কি, দেখাই যাক না কি হয়। রামলাল নিজেই বলল, আপ লোগে কাম কিজিয়ে, ও দাসু বাবু সে পুছে লিন, দাসু বাবু জানেন। দাসুবাবু থাকেন কোথায়? নাগেজ মে, এই গলি সে চলে যান, বায়া মোড় লিবেন, সাত নম্বর ঘর। ঠিক আছে, আমরা আর দাঁড়ালাম না, দাসুবাবুর খোঁজে চললাম। যেতে যেতে পশুপতি বলল, তুই দাসুবাবুকে চিনিস? হ্যাঁ, হেড কম্পোজিটর। চল দেখি। বাড়ি খুঁজে পেতে বেশি দেরি হলো না, দাসুবাবুকে খুঁজে পেতেই দেরি হলো। সেকেলে এক বিরাট বাড়ি, তারই খোপে খোপে অজস্র ভাড়াটে। দাসুবাবু বললেন, ওই মেডিকেল কলেজের মেন গেটের উল্টো দিকে যে গলিটা গেছে, ওই গলি দিয়ে ঢুকে যাবেন। শ্রী গোপাল মল্লিক লেন, বাড়ির নম্বরটা ঠিক মনে পড়ছে না, বছরখানেক আগে একবার গিয়েছিলাম, একটা মুদির দোকান আছে দেখবেন, ওকে জিজ্ঞেস করলেই ও সব বলে দেবে। কথাটা বলার পর দাসুবাবু আমার মুখের দিকে তাকিয়ে বললেন, নিধুর নাকি কোন মাসি মারা গেছে, তবে ওর মামাসি কেউ আছে বলে তো আমি জানি না, কামাই করার অজুহাত আর কি, ছেলেটা দিন দিন একেবারে খারাপ হয়ে যাচ্ছে জীবনবাবু, শুনেছি নেশা ভাঙ করাও নাকি শুরু করেছে,
আমি আসল কথাটা বললাম না, বললাম ও তাও যাই একবার দেখি খোঁজ করে। কাল কানুবাবু গেছিলেন, বললেন আমার প্রুফ আটকে পড়ে আছে। এখন প্রুফ তো আমার কাছে নেই, নিধুর কাছে। সে যে কী করলো, কাগজপত্র হারালো না বাড়িতেই ফেলে রেখে গেছে, একবার খোঁজ নেওয়া দরকার বুঝলেন। গিয়ে দেখুন কী করলো প্রুফগুলোর, দায়িত্ব বলে তো আর কিছু নেই ওর, ওদের দিয়ে কাজকর্ম হয় না মশাই। আচ্ছা আপনি মহিমবাবুর কথা শুনেছেন? শুনেছি, কানুবাবুই বললেন। নিয়তি আর কি। আমরা আর দাঁড়ালাম না, ফিরে এসে আবার ট্রাম ধরার জন্য দাঁড়িয়ে আছি। পশুপতি বলল, নিধুকে দেখেছিস? ছেলেটাকে খারাপ তো দেখিনি, তবে চেহারাটা কেমন নেশাখোরদের মতো হয়ে গেছে আজকাল। বলল তো নেশা টেশা করে। আমি কোনো জবাব দিলাম না। ট্রাম এলো, বেশ ফাঁকা, আমরা পাশাপাশি বসলাম। ট্রাম চলতে শুরু করলে আমি বললাম, তুই মহিমবাবুর ফ্যামিলির কিছু খবর জানিস? না, ওই ওপর ওপর যা শুনেছি। আমি ভাবছি মহিমবাবুকে খুন করলে কার লাভ হতে পারে, কার স্বার্থ? আমার কিন্তু একবারও মনে হচ্ছে না এটা খুনের ব্যাপার। ভদ্রলোক হার্টের রোগেই মারা গেছেন। তোর কথা সত্যি হলেই ভালো। কথাটা বলে আমি রাস্তার দিকে মুখ ফেরাতেই দেখলাম আমাদের মেসের বিজনদা রিকশায় চেপে কোথায় যেন যাচ্ছেন। নিধুর ঠিকানায় গিয়ে তাকে পাওয়া গেল না, সে নাকি সকালের দিকে বেরিয়ে গেছে, কখন ফিরবে কেউ জানে না। অবশ্য নিধু যে বাড়িটায় থাকে তাকে ঠিক বাড়ি বলা যায় না, দপ্তরখানা বললেই বোধহয় ঠিক বলা হয়। ছোট ছোট দুখানা ঘর, সামান্য বারান্দা, কাগজ ছাঁটাই করার একটা মেশিন রাখা আছে, রাজ্যের ছাঁট কাগজ এদিক ওদিক পড়ে, এছাড়া পেস্টবোর্ড, কাঠের ডেস্ক, দুর্গন্ধে ভরা লেই, আরও কত কি পড়ে আছে এদিক ওদিক। দুটো লোক কাজ করছিল, তারা কিছু জানে না বলল। উল্টো দিকের মুদির দোকানের লোকটাকেই ধরতে হলো আবার, তার কাছ থেকেই উদ্ধার করা গেল। রাত 8টায় এলে দেখা পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা ও কি বাড়িতে থাকে? জি থাকে, লেকিন আজ কদিন ধরে দেখছি কি ও রাতের দিকে ফিরে। বাঁধাইখানাটা কার? মণ্ডলবাবুর। পশুপতি আমার হাত ধরে টানল, এখন চল পরে দেখা যাবে। চল, সকালটা বৃথাই গেল। তাহলে বিকেলে একবার চল মহিমবাবুর বাড়ি থেকে দেখা করে আসি। আমি রাজি হলাম না, কেমন একটা ভয় করছিল। ও বাড়িতে গিয়ে কি দেখবো কি শুনবো কে জানে, যদি পোস্টমর্টেম হয়ে গিয়ে থাকে তাহলে। আমি বললাম, আগে নিধুকে ধরি, দেখি ব্যাপারটা কি, তারপর যাব। কালের নিয়মে বিকেল শেষ হলো, আজকাল তাড়াতাড়ি বিকেল ফুরোচ্ছে। 6টা নাগাদ একেবারে অন্ধকার হয়ে গেল। এক এক সময় মনে হচ্ছিল আমি পাগলামি করছি, মহিমবাবুর মারা যাওয়ার সঙ্গে প্রেসের সাধারণ কর্মচারী নিধুর কোনো সম্পর্ক থাকতে পারে না। আমি অকারণে এক অসম্ভবের সঙ্গে নিধুকে জড়াতে চাইছি বোধহয়, কিন্তু আবার মনে হচ্ছে যতই অসম্ভব হোক একবার নিধুর খোঁজ নিতে আপত্তিটা কোথায়। নিধুর আচরণে সন্দেহ করার মতো বিশেষ কিছু নেই হয়তো, তবু দু একটা জিনিস থেকে সামান্য সন্দেহ হয়। নিধু কেন কদিন প্রেসে যাচ্ছে না? মিথ্যে কথা বলে কেন সে কামাই করছে? আজ কদিন সকালের দিকে সে বেরিয়ে যাচ্ছে কেন? কি জন্য রাত করে ফিরছে? তাছাড়া সে কবে থেকে নেশা ভাঙ করা শিখল? খুঁটিয়ে ভাবলে সন্দেহটা বাড়ছে বই কমছে না। আবার অন্য দিক থেকে বিচার করলে প্রেসের নিধুর সঙ্গে বইয়ের দোকানের মালিক মহিমবাবুর কোনো সম্পর্কও খুঁজে পাওয়া যায় না। 8টা বাজার কিছুক্ষণ আগেই আমি আর পশুপতি বেরিয়ে পড়লাম। মহিমবাবুদের বাড়িতে একটা ফোন করলে হতো, তুই নাম্বার জানিস? না, আমি দোকানের নম্বর জানি, টেলিফোন ডাইরেক্টরিতে পেয়ে যেতাম। আমরা হাঁটতে হাঁটতে শ্রীগোপাল মল্লিক লেনের কাছে যখন পৌঁছলাম তখন 8টা বেজে গেছে। মুদির দোকানের ঝাঁপ বন্ধ, দপ্তরখানার দরজাও। আমি টোকা মারলাম, কোনো সাড়া শব্দ নেই, ভেতরে আলো জ্বলছে বোঝা যাচ্ছিল। আবার টোকা মারতে ভেতর থেকে উত্তর এলো, কে? গলার স্বরটা নিধুর বলে মনে হল না। পশুপতি নিচু গলায় বলল, আমার নাম বল। কারুর নাম বলতে হলো না, দরজা খুলে গেল। জায়গাটা কিছুটা অন্ধকার, তবুও যে দরজা খুলল তাকে চিনতে পারলাম না।
লোকটার বয়স আমাদের চেয়ে কিছুটা বেশিই হবে, সে আমাদের দেখল, তারপর বলল, কি চাই? আগে নিধু আছে? কে কে নিধু? পশুপতি আমার গায়ের পাশে গা ঘেঁষে দাঁড়াল। নিধু এ বাড়িতেই থাকে, আমরা প্রেস থেকে ঠিকানা নিয়েও বেলা দেখা করতে এসেছিলাম। ও, আপনারা নিমাই সাধনের কথা বলছেন? সে তো আজ কদিন হলো দেশে চলে গেছে। পশুপতি আমার দিকে তাকালো, আমিও পশুপতিকে দেখলাম। লোকটা মিথ্যে কথা বলছে, ডাহা মিথ্যে কথা। কদিন মানে? সকালে এসে শুনলাম নিধু ভোর ভোর বেরিয়ে গেছে, আর আপনি বলছেন সে নেই? না নেই। জানতো মশাই, ঝামেলা পাকাবেন না। আপনি এ বাড়িতে থাকেন? হ্যাঁ। না। লোকটা বিরক্ত হলো, তার চেহারাটা সন্নামার্কা, মাথা ভর্তি চুল, গায়ে স্পোর্টস গেঞ্জি। পশুপতি একসময় খুব মারকুটে ছেলে ছিল, রাস্তাঘাটে চর চাপড় ঘুষি চালাত। আজকাল অবশ্য তার ওসব দোষ নেই। লোকটার বেয়ারাপনা, তার ছিল্লের ভাব, মস্তানি দেখে পশুপতি ভেতরে ভেতরে চটে যাচ্ছিল। সে যে চটছে আমি বুঝতে পারিনি। বুঝলাম পশুপতি যখন আর কোনো কথা না বলে আচমকা দরজা ঠেলে নিজের শরীরের অর্ধেকটা ঢুকিয়ে দিল ভেতরে। লোকটা এরকম আশা করেনি, থতমত খেয়ে গেছে। পশুপতি ভেতরের দিকে তাকিয়ে চেঁচিয়ে বলল, নিধু, আমি আর জীবনবাবু তোমার কাছে এসেছি, দরকারি কথা আছে। তুমি যদি বেরিয়ে এসে না দেখা করো, আমরা কিন্তু সোজা থানায় যাব, মহিমবাবু মারা গেছেন। লোকটা আচমকা পশুপতিকে একটা ধাক্কা মারল, পশুপতি টাল সামলাতে না পেরে পড়ে গেল। আমি দরজার পাশে তখনও দাঁড়িয়েছিলাম, পশুপতিকে ধাক্কা মেরে মাটিতে ফেলেই লোকটা ছুটে পালালো। এত দ্রুত আর সহসা সবকিছু ঘটে গেল যে আমরা কিছু বুঝতেই পারলাম না, লোকটাকেও ধরতে পারলাম না। পশুপতি উঠে দাঁড়ালো, আরে লোকটা তো পালিয়ে গেল, তোর লেগেছে? না, তুই ব্যাটাকে ধরতে পারলি না? কিছু বুঝতেই পারিনি। যাকে? পশুপতি ছোট্ট উঠোনটা পেরিয়ে যেতে যেতে বলল, দরজা বন্ধ করে দে, ভেতরে আয়। দরজা বন্ধ। দপ্তরখানার মেশিনপত্র যেমন ছিল তেমনই পড়ে আছে বারান্দায়, সকালের তুলনায় সামান্য পরিষ্কার পরিচ্ছন্নও দেখাচ্ছে। পশুপতি আবার ডাকল, কোনো সাড়া নেই। দুটো ঘরের একটা বন্ধ ছিল বাইরে থেকে, আর অন্যটা ভেতর থেকে। দুটো ঘরই অন্ধকার। এবার আমি নিধুকে ডাকলাম, নিধু নিধু। ধাক্কা দিলাম দরজায়, নিধু দরজা খোলো। তবু কোনো সাড়া শব্দ নেই। শেষে পশুপতি বলল, তোমাকে এই শেষবার বলছি নিধু, বাইরে এসো। যদি না বেরিয়ে আসো, আমরা কিন্তু এবার সোজা থানায় যাব। আমি এখানে তোমাকে আটকাবো, আর জীবনবাবু থানায় যাবেন। সামান্য অপেক্ষা করতেই ভেতর থেকে দরজা খোলার শব্দ হলো, তারপর নিধু বেরিয়ে এলো। অন্ধকারেও বোঝা যাচ্ছিল তার চেহারা, পোশাক আশাক সবই কেমন যেন বিশ্রী, নোংরা। নিধু বাইরে এসে চুপ করে দাঁড়িয়ে থাকল, একটাও কথা বলল না। তুমি ঘরের মধ্যে লুকিয়েছিলে কেন? আমরা ডাকছি, শুনতে পাচ্ছিলে না? কোনো জবাব দিল না নিধু। আমি বললাম, তোমার কাছে আমরা কেন এসেছি জানো? নায়ের ভঙ্গিতে মাথা নাড়ল নিধু, মিথ্যে কথা বলো না, তুমি সব জানো। না বাবু। আবার মিথ্যে কথা বলছো? নিধু, তুমি জানো মহিমবাবু মারা গেছেন? আগে শুনেছি। কে বলেছে? ফুলুবাবু। ফুলুবাবু? ওকে, কি করে, থাকে কোথায়? নিধুর যে ভয় ধরে গেছে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। ফুলুবাবু এই দপ্তরখানার মালিকের বন্ধু, মালিক হলেন গিয়ে ওই মণ্ডলবাবু। এই দপ্তরখানায় মহিমবাবুর দোকানের তিন চারটে বইয়ের বাঁধাই হয় বাবু। আমি এখানে থাকি, মণ্ডলবাবু আমায় থাকতে দিয়েছেন, রাতে দপ্তরখানা পাহারা দেই। ফুলুবাবু কি করেন? আগে জানি না বাবু, তবে শুনেছি ফুলুবাবু ট্যাক্সি কিনেছেন। উনি মাঝে মাঝেই আসেন এখানে, মণ্ডলবাবুর সঙ্গে গল্প গুজব করেন। ও, তা তোমায় একটা কথা জিজ্ঞেস করি, তুমি কাজ করো কানুবাবুর প্রেসে, আর ফুলুবাবু ট্যাক্সির মালিক, তা তোমাদের মধ্যে বইয়ের দোকানের মালিক মহিমবাবুকে নিয়ে কেন কথা হবে হে? ও কেন তোমাকে মহিমবাবুর মারা যাওয়ার খবর শোনাবে? হ্যাঁ? নিধু চুপ করে রইল, জবাব দিতে পারছিল না। আমি হঠাৎ বললাম, নিধু তুমি কথা লুকোচ্ছ,
সত্যি করে সব কথা বলো, নয়তো তোমারও বিপদ হবে। নিধু প্রথমে কিছুক্ষণ চুপচাপ রইল, তারপর হাউমাউ করে কেঁদে উঠল। বাবু বাবু, ফুলু বাবু, মহিম বাবু নিজের লোক, বড় বোনের ছেলে, ভাইগনে। ফুলু বাবু আগে ওই মামার দোকানে বসতেন, দোকানের টাকা পয়সা কি সব চুরি করার জন্য মামা ফুলু বাবুকে একদিন নাকি জুতো পেটা করে দোকান থেকে বের করে দেন, সেই থেকে ফুলু বাবু মামার উপর চৈতেছিলেন। পশুপতি আমার দিকে তাকালো। ব্যাপারটা মনে হয় একটু একটু ধরা যাচ্ছে, কিন্তু শুনেছি মহিমবাবুর ভাইপো ভাগ্নি অনেক, মামা মরলে ফুলুর লাভটা কি? লাভ কি আমিও ঠিকঠাক জানি না, মামার অবর্তমানে কি পাবে সেটা দেখতে হবে। তারপর নিধুকে বললাম, ফুলুবাবুর কথা থাক, এবার তুমি অন্য কথার জবাব দাও তো। কথাটা বলে আমি একবার ঘাড় ঘুরিয়ে দরজাটার দিকে দেখলাম, তারপর আবার বললাম, গত কয়েকদিন ধরে তুমি কাজ কামাই করছো কেন? নিধু জবাব না দিয়ে চোখ মুছতে লাগলো। আমি আবার বললাম, তুমি নাকি বলে পাঠিয়েছ তোমার মাসি মারা গেছেন? দাশুবাবু বললেন তোমার মাসি আছে, এই কথাটাই উনি জানেন না। তুমি মিথ্যে কথা বলেছ? হ্যাঁ বাবু। কেন? ফুলু বাবু আমাকে দিয়ে একটা কাজ করাচ্ছিলেন। কি কাজ? আমাকে তিনি একটা চাবি দিতেন আর বলতেন রাজা বাজারের অমুক জায়গায় যাবে, খিদিরপুরের তমুক জায়গায় যাবে। আমি রোজ ফুলু বাবুর কথা মতো রাজা বাজার, খিদিরপুর, ট্যাংরা, চেতলা, যাদবপুর যেতাম। উনি আমায় 50টা করে টাকা দিতেন। চাবি দিতেন কেন? তুমি কাদের কাছে যেতে? আগে যাদের কাছে যেতাম বাবু তারা ভালো লোক নয় ক, তারা খারাপ খারাপ নেশা বিক্রি করে লুকিয়ে লুকিয়ে, অচেনা লোককে তারা কিছু দেয় না, কথাও বলে না। চাবি দেখলে তারা বুঝতে পারত কোনো চেনা খদ্দের লোক পাঠিয়েছে, তবু তারা সন্দেহ করত, ঘোরাত। তুমি কি কোনো বিষ এনেছিলে না ফুলুবাবুর নেশা আনতে? আমায় কেউ কিছু দিত না বাবু, সন্দেহ করত। একটা লোক শুধু হোমিওপ্যাথির ছোট শিশিতে কি একটা জিনিস দিয়েছিল একবার, বলেছিল সাবধানে রাখতে, তাও প্রথম দিন দেয়নি কেউ, বলেছিল 200 টাকা নিয়ে যেতে। ফুলুবাবু টাকা দিলে পরের দিন আমি নিয়ে এসেছিলাম। সেটা কি? আগে আমি জানি না বাবু। কেমন দেখতে? আগে কেমন যেন কালচে মতো রং, গুঁড়ো গুঁড়ো। তা ফুলুবাবু সেটা নিয়ে কি করেছিল? তা আমি জানি না বাবু। তুমি কবে নাগাদ ওটা এনেছিলে? শুক্রবার দুপুরে। ফুলুবাবুকে কখন দিলে? ফুলুবাবু ওই কলেজ স্ট্রিটের বাজারের ভেতর চায়ের দোকানে বসেছিলেন, আমায় বলে দিয়েছিলেন যেতে, আমি গিয়ে তাকে জিনিসটা দিয়ে দিই। তারপর? আমি আর কিছুই জানি না বাবু, সত্যি বলছি। কাল তুমি প্রেসে যাওনি কেন? আগে ফুলুবাবু আমাকে যেতে বারণ করেছিলেন, বলেছিলেন তুমি এখন প্রেসে যাবে না, দপ্তরখানাতেও দিনের বেলা থাকবে না, তোমায় অন্য একটা ভালো কাজ জোগাড় করে দেবো, সেই জন্যেই বাবু আমি। পশুপতি আমার পিঠে একটু খোঁচা দিল। আমি বললাম, নিধু তুমি আমার দেখা প্রুফ আর তার সঙ্গে যে কপি ছিল তা প্রেসে ফেরত দাওনি কেন? আমি তো প্রেসে যাইনি বাবু। কোথায় সেগুলো? আগে আমার কাছেই আছে। ওগুলো কেউ পড়েছিল? না না বাবু, কেউ দেখেনি কো, আমি যেভাবে এনেছিলাম বাবু সেইভাবেই রেখে দিয়েছি, বান্ডিলটা এখনো ঘরে পড়ে আছে। তুমি ঠিক বলছো? আগে হ্যাঁ বাবু, আপনারা ঘরে আসুন আমি দেখাচ্ছি। নিধু আমাদের নিয়ে ঘরে ঢুকল, বাতি জ্বেলে দিল, চারিদিকে বাঁধাইখানার নোংরা, তারই মধ্যে একটা কুলুঙ্গির ভেতর থেকে সত্যি প্রুফের বান্ডিল বের করে দিল সে। আমি একবার দেখলাম, পশুপতিও ভাবছিল। তাহলে? আমি বললাম, নিধু তুমি ঠিক জানো এই প্রুফ কেউ পড়েনি? আগে হ্যাঁ বাবু, কেউ পড়েনি কো। তাহলে মহিমবাবুকে কেমন করে মারা হলো? বাবু আমি একটা কথা শুনেছি, আমার কানে গেছল, ওই মহিমবাবু বাড়ি ফেরার আগে জল আর একটা পাতলা চা খেতেন, জল দোকানেই থাকতো, চা আসতো দোকান থেকে, কি যেন দোকানটার নাম আমার মনে পড়ছে না, তবে ওই ফুলুবাবুর ওই দোকানে যাওয়া আসা ছিল, চায়ের সঙ্গে কিছু মিশিয়ে দিয়েছিলেন কি না বলতে পারবো না বাবু, তবে মনে হয় ওই করেই। আমরা যেন চমকে উঠলাম, মনে হলো এটা হতে পারে,
একেবারে অসম্ভব নয়। মহিমবাবু বিষ মেশানো চা খেয়েই রিকশায় উঠেছিলেন। হয়তো 10-20 মিনিট সময় লেগেছে বিষের কাজ করতে। তারপর তিনি জানতেও পারেননি কেমনভাবে মৃত্যু এসে তাকে এ জীবনের মতো ঘুম পাড়িয়ে দিয়ে গেল। আমি বললাম, পশুপতি, নিধু ঠিকই বলেছে। পশুপতিও মাথা নাড়ল। এরপর নিধুকে নিয়ে আমি আর পশুপতি থানায় গেলাম। তার পরের ঘটনা খুব সংক্ষিপ্ত হলেও খুবই গুরুত্বপূর্ণ। আমরা থানায় যাওয়ার পর জানতে পারলাম সন্ধেবেলায় যে পোস্টমর্টেম রিপোর্ট আসার কথা ছিল তা চলে এসেছে, এবং রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা রয়েছে বিষক্রিয়া। রিপোর্টের কথা শোনার পর আমরা পুলিশকে সব কিছু খুলে বললাম। নিধুও স্বীকার করল সব। আমাদের কাছ থেকে সব কিছু শোনার পর পুলিশ নিধুকে নিয়ে ফুলুবাবুর খোঁজে বেরিয়ে পড়ল। আমরাও তদন্তের খবর নেওয়ার জন্য হোটেলের নাম্বারটা থানায় জমা দিয়ে হোটেলে ফিরে এলাম। পরদিন সকালে পশুপতির কাছে শুনলাম, শোন, থানা থেকে বড়বাবু ফোন করেছিলেন, আজ ভোর রাতে ফুলুবাবুকে তার খিদিরপুরের নেশার আড়ত থেকে পুলিশ অ্যারেস্ট করেছে। প্রথম দিকে ফুলুবাবুকে খুঁজে না পেয়ে নিধুই সেই আড়তে নিয়ে যায়, এবং ফুলুবাবুও সব কিছু স্বীকার করেছে। সম্পত্তির লোভে আর অপমানের প্রতিহিংসার কারণেই সে এমন কাজ করে বসে। নিধুকে পুলিশ ছেড়ে দিয়েছে, আজকালের মধ্যে সে হয়তো আবার প্রেসে যাওয়া শুরু করবে। সেদিন সকালেই আমি আর পশুপতি একবার মহিমবাবুর বাড়ি দেখা করতে গেলাম। মহিমবাবুর মৃত্যু এবং ফুলুর অ্যারেস্ট হওয়া নিয়ে বাড়ির পরিবেশটা কেমন যেন থমথমে হয়েছিল। যাই হোক, সেখানকার কাজ মিটিয়ে পশুপতি ফিরে গেল হোটেলে, আর আমি ওখান থেকে সোজা ফিরে যাই মেসে, এবং দৈনন্দিন সেই কয়লা বাজারের মেসের জীবনে আবার লিপ্ত হয়ে পড়ি। অনেকদিন পর জানতে পেরেছিলাম মামলাটা বহু দিন পর্যন্ত কোর্টে চলেছিল, এবং শেষ পর্যন্ত ফুলুবাবুকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। এতক্ষণ আপনি শুনছিলেন বিমল করের কাহিনী কেঁচো খুঁড়তে সাপ, অনলি অন রেডিও মিলন 90.4 FM। ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল ফর মোর অডিও স্টোরিজ। কানুবাবু এবং ফুলুর চরিত্রে দীপক, পশুপতির ভূমিকায় অপূর্ব, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান এবং পোস্টার ডিজাইনিং চিন্ময়, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটা নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।